রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি অনুষ্ঠিত হলো এনটিআর 30 নাম্বার মহরত। চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান সিনেমার বর্তমান সময়ের দর্শকীয় একজন তারকা হলেন জুনিয়র এনটিআর। কেননা এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া এনটিআরকে সর্বশেষ ত্রিপুলার সিনেমাতে দেখা গিয়েছে, যদিও সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল, পাশাপাশি বক্স অফিসে মোটা অঙ্কের অর্থ আয় করেছিল। তাছাড়া বেশ কিছু রেকর্ডও করেছিল সিনেমাটি। অন্যদিকে জুনিয়র এনটিআর বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন তার আসন্ন সিনেমার, যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি, তবে প্রাথমিক পর্যায়ে সিনেমাটির নাম রাখা হয়েছে এনটিআর 30। তাছাড়া সিনেমাটিতে এনটিআর এর বিপরীতে থাকছেন বলিউড তারকা জানভি কাপুর। তাছাড়া আগামী মাস থেকে এই সিনেমার শুটিং এর কাজ শুরু করা হবে, যার ফলে রিসেন্টলি সিনেমাটির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মূলত সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর এবং জানভি কাপুর সহ সিনেমার সকল কলা কৌশলীরা, পাশাপাশি পরিচালক এস এস রাজা মৌলকে দেখা গিয়েছে। অন্যদিকে বেশ কিছুদিন আগে জানভি কাপুর বলেছিলেন, প্রথমবারের মতো দক্ষিণী সিনেমা কাজ করবেন এই তারকা। তাছাড়া দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তার অভিষেক সিনেমা তার পছন্দের নায়কের সঙ্গেই হচ্ছে। কেননা বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানভি কাপুর জানিয়েছিলেন, তিনি দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে অনেক পছন্দ করেন। তাছাড়া সুযোগ পেলে এই তারকার সঙ্গে কাজ করবেন জানভি কাপুর। ঠিক তারপর থেকে গুঞ্জন ওঠে দক্ষিণী সিনেমাতে দেখা যাবে জানভি কাপুরকে, যদিও বিষয়টির অফিসিয়াল ঘোষণা তখনও আসেনি। তবে জানভি কাপুরের জন্মদিনে অফিসিয়াল ভাবে ঘোষণা দেন তিনি দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন। তাছাড়া তার বিপরীতে থাকছেন এনটিআর, যার ফলে সিনেমাটি নিয়ে খুব এক্সাইটেড এই তারকা। তাছাড়া মাঝে শোনা গিয়েছিল দক্ষিণী সিনেমাতে অভিনয় করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন শ্রীদেবী কন্যা, যদিও এই বিষয়ের এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, সুতরাং বিষয়টিকে গুঞ্জন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বেশ কিছুদিন আগে এনটিআর বলেছিলেন শীঘ্রই তিনি বিগ বাজেটের একটি সিনেমা নিয়ে আসবেন, তাছাড়া সেটি অ্যাকশন ঘরানার একটি সিনেমা হবে, যার ফলে রিসেন্টলি সময় সিনেমাটির জন্য প্রস্তুত হচ্ছেন জুনিয়র এনটিআর। সো ভিউয়ার্স জেনে তো নিলেন সম্প্রতি শেষ হয়েছে এনটিআর 30 সিনেমার মহরত। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।